প্রথমেই নজর রাখবো রেল আপডেটের দিকে, যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় ট্রেন খানিকটা হলেও ধীর গতিতে চলছে, কারণ মারাত্মক কুয়াশা। দক্ষিণ পূর্ব রেল, পূর্ব রেল যে লোকাল ট্রেন পরিষেবা বা দূরপাল্লার ট্রেনও সঠিক সময়ে পৌঁছতে পারছে না নির্দিষ্ট গন্তব্যে। একটু জানার চেষ্টা করবো, ইন্দ্রনীল আমাদের প্রতিনিধি রয়েছেন, ইন্দ্রনীল কি জানতে পারছো? দেখো, সকাল থেকে পরিষেবা কিছুটা হলেও স্লট রয়েছে দক্ষিণ পূর্ব রেল, পূর্ব রেল যে লোকাল ট্রেন পরিষেবা এবং তার সঙ্গে যে দূরপাল্লার ট্রেনের পরিষেবা, সেই পরিষেবাটাও কিন্তু এর প্রভাব পড়ছে কুয়াশার কারণের জন্য। এবং রাজ্যের লোকাল ট্রেন পরিষেবার ক্ষেত্রে কুয়াশার প্রভাব পড়েছে, যদিও যেটা পূর্ব রেল সূত্রে এবং দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে যে ট্র্যাক মেনটেনের কাজের জন্য বেশ কিছু ট্রেনে সময়সূচি পরিবর্তন করা হচ্ছে এবং আজ এবং আগামীকাল বেশ কিছু ট্রেনকে বাতিল করা হয়েছে। হাওড়া এবং শিয়ালদা সেকশন, এই দুই সেকশনে কিন্তু বাতিল করা হয়েছে এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে। এবং তার ফলে বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনের সময় রেস্ট্রিক্টেড করে চালানো হবে দূরপাল্লার ট্রেনে, এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে এবং দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। এবং মেট্রো রেল পরিষেবা, সেই মেট্রো রেল পরিষেবাও কিন্তু নির্দিষ্ট সময়ে চলছে এমনটাই মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। যেবার ধন্যবাদ ইন্দ্রনীল, কথা বলছিলাম ইন্দ্রনীল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। রেল আপডেটের পাশাপাশি এবার একটু পথঘাটের দিকেও নজর রাখতে হচ্ছে। শহর কলকাতা উইকেন্ডে কীরকম থাকবে ভিড় একটু জানার চেষ্টা করি, বা যানজট রয়েছে কিনা। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন, অভিরূপা একটু জানবো তোমার কাছ থেকে। দেখো দেবরূপী, আপাতত কলকাতায় সর্বত্র স্বাভাবিক রয়েছে এমনটাই বলছে লালবাগের ট্রাফিক কন্ট্রোল। উল্লেখযোগ্য ভাবে আজকে দুপুরের পর শিয়ালদা এবং ধর্মতলা চত্বরে বেশ কিছু মিছিল থাকার দরুন এই সময় মূলত 12:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত একটু প্রেশার থাকতে পারে। এছাড়া কলকাতার সর্বত্র স্বাভাবিক রয়েছে যান চলাচলের গতিবেগ, সব জায়গাতেই মূলত স্বাভাবিক এমনটাই বলছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল। কোথাও কোনো এখনো পর্যন্ত উল্লেখযোগ্য ভাবে কোন রকম সমস্যার খবর পাওয়া যায়নি। কলকাতার সর্বত্র যান চলাচল স্বাভাবিক এমনটাই বলা হচ্ছে লালবাজার ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে। অভিরূপা, যে আগামীকাল যেহেতু ব্রিগেড সমাবেশ রয়েছে, তার জন্য আজ থেকে কোনো প্রস্তুতি কি রয়েছে লালবাজারের তরফে? সেটা এখনো পর্যন্ত লালবাজারের তরফ থেকে বলা হয়নি, তবে আগামীকাল যেহেতু ব্রিগেড সমাবেশ, ফলে সকাল থেকে কলকাতা পুলিশের অতিরিক্ত টিম কলকাতা এবং ব্রিগেড সংলগ্ন প্রত্যেকে মোতায়েন থাকবে এবং বিভিন্ন জায়গা থেকে মিছিল আসবে, সেগুলো আগামীকালকের বিষয়। আপাতত ভাবে আজকের জন্য কোনো রকম নোটিফিকেশন কলকাতা পুলিশের তরফ থেকে জারি করা হয়। ধন্যবাদ অভিরূপা, আমাদের সঙ্গে ট্রাফিক সার্জেন্ট রাজীব ঘোষ রয়েছেন, স্যার আপনাকে স্বাগত জানাই। একটু জানার চেষ্টা করবো যে আজকে শহর কলকাতার ট্রাফিক আপডেট কি রয়েছে? নমস্কার, লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে জানাচ্ছি এই মুহূর্তে শহর কলকাতায় যান চলাচল সর্বত্র স্বাভাবিক। সকাল থেকে সেরকম বড় সড়ো কোনো দুর্ঘটনার খবর নেই, আর মিটিং মিছিল আজকে সেরকম কিছু নেই। একটাই ডেমনস্ট্রেশন প্রোগ্রাম আছে যেটা শহীদ মিনারের কাছে 11টা নাগাদ, সেখানে 100 মতো কালেকশন, তার জন্য কোনো সমস্যা হবে না। আশা করছি আজকে সারাদিনটা স্বাভাবিক থাকবে। নমস্কার, ধন্যবাদ আপনাকে। ট্রাফিক সার্জেন্ট রাজীব ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে।